আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা, দিনা আলিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এটা গত 13 তারিখের একটি ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি বাংলাদেশে এসেছি হজ করে গত 8 তারিখে, এরপরে কোনো ধরনের ভিডিও আপলোড করিনি। ছোটো ছোটো কিছু শর্টস ভিডিও আপলোড করেছি, আপনারা অনেক কমেন্ট করেছেন কেন ভিডিও আপলোড করছি না। তো এই তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো হজ করে আসার পরে অনেক বিজি ছিলাম, আসলে একটু অসুস্থ ছিলাম। আপনারা অনেক দোয়া করেছেন আমার জন্য, আর আত্মীয় স্বজনরা আসছেন দেখা করার জন্য, তো সব কিছু মিলিয়ে একটু বিজি ছিলাম। তো গত 13 তারিখে ছিল আমার বড় বাসুরের ছোটো মেয়ের এঙ্গেজমেন্ট পার্টি, আর আপনাদের ভাইয়াকে দেখেন, ওনার সাথে সবাই দেখা করছেন। যেহেতু হজ করে আসার পরপরই কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু অনুষ্ঠানটা ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রি গেট, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি, আর আমিও আমার আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু দেখা করছি, শ্বশুর বাড়ির, বাবার বাড়ির, সবার সাথে। তো এই তো উনি হচ্ছেন আমার ভাসুরের, বড় ভাসুরের মেজো মেয়ের হাজব্যান্ড, উনি কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো এই তো আমরা এখন এন্ট্রি গেট দিয়ে ঢুকছি। এন্ট্রি গেটটা ভীষণ সুন্দর ছিল, একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। অনেকক্ষণ বাচ্চারা তো ফটোশ্যুট করছে, সাথে আমরা বড়রাও কিন্তু করছি। তো এই তো এন্ট্রি গেট দিয়ে ঢুকছি, ফ্লাওয়ার দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তো আমরা আমার মানে ভাসুরের বড় মেয়েরা পরেছে, ওরা শাড়ি পরেছে একই সাথে সবাই মিলিয়ে ম্যাচিং করে, আর ছোটোটা গাউন পরেছে। দেখতে পাচ্ছেন এটা ভেনু হচ্ছে, ভেনু ছিল আর কি র্যাডিসন ব্লুতে। আমরা এখন র্যাডিসন ব্লুতে আছি, আর স্টেজটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, সাথে এখানে সবার ডিনারটা হবে আর কি। আমি এই পাশ থেকে একটু দেখাচ্ছি এন্ট্রি গেটটা, আর এঙ্গেজমেন্ট স্টেজটা দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ার আর ফেদার দিক ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের পরি, সাদা পরি, ও ফটোশ্যুট করছে। তোর সাথে একটু পরে দেখা করব আমি, কারণ এখন একটু ব্যস্ত আছে, সবাই ছবি তুলছিল। প্রতিটা কর্নার আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর হয়ে আছে, সবাই খুবই প্রশংসা করছিল আত্মীয় স্বজনেরা যারা এসেছেন। সাদা পরি, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আসছে ফোন দিছে, অনেক কিছু
না না আমি এনে কোথাও যাই না বাবা বসে রায়নকে একটা দাও ওকে ওকে কোথায় সারে দিয়ে গিয়েছো যে তোমরা রায়নকে চাচি আন্টি রেশমি উঠো রেশমি উঠো না ওরা উঠুক না কেন তুমি করে তুমি যাও তুমি ভাবি না এ তো খুবই সুন্দর একটা কেক এঙ্গেজমেন্ট পার্টির জন্য এটা অর্ডার করেছেন তো দুর্ভাগ্যবশত আমি কিন্তু এটা শ্যুট করতে পারিনি কারণ আমি অন্য কাজে বিজি ছিলাম খুব সুন্দর করে সবাই কেক কেটেছে খেয়েছে
খুবই সুন্দর অনুষ্ঠান ছিল, আমরা খুবই এনজয় করেছি সবাই মিলে। তো ওই তো কেক কাটার পরে আমি তো ক্যাপচার করতে পারিনি, উনি হচ্ছেন আমার বিআই সাহেব, খুবই দুষ্টুমি করছিল আমার সাথে, আর আমার বড় যা আছেন, অন্যান্য বিআইনরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, সবাই এক একজন এক এক টেবিলে বসেছেন খাওয়ার জন্য। আব্বা আম্মাও এসেছেন, আমার বোনরা এসেছে, বোনের হাজব্যান্ডরা এসেছে, এখানে সবার আত্মীয় স্বজনরা এসেছেন আর কি, সবাই বসে এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। তো খুবই সুন্দর, একদম সফট মিউজিক চলছিল তখন, তো কপিরাইট আসবে সেজন্য আমি এটা রেকর্ডটা আমি বাদ দিয়েছি, এটা রেকর্ড করে নিই। খুবই ভালো লাগছিল পরিবেশটা, আসলে সবাই মিলে মিশে সবাই একসাথে বসে খাচ্ছি আমরা, এই মুমেন্টটা আসলে খুবই এনজয় করেছে। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু ছবি টবি তুললাম, সবাই তুলল বউ আর কনে, আমার কনে আর বরের সাথে সবাই একটু ছবি নিলাম, খুবই ভালো লাগছে। আত্মীয় স্বজনরা সবাই ছবি নিচ্ছে, আমরাও নিলাম। তো আমি তো ভিডিও করছিলাম, ভিডিও করার পরে কিন্তু আমিও কিছু ছবি নিলাম মেয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে। এখন চলে যাব, অনেক লেট হয়ে গিয়েছে, প্রায় তখন 2:30 বাজে এরকম হবে। তো অনুষ্ঠান শেষ, আমরা এখন আত্মীয় স্বজনরা সবাই বসে এখানে অনেক গল্প সপ্ল করলাম, তারপর এখন চলে যাব, অনেক লেট হয়ে গিয়েছে, বাচ্চাদের স্কুল আছে। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ওর নতুন জীবনের পারি পা দিচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর একটা লাইফটা যেন অনেক সুন্দর হয়, সবাই এই দোয়াটা করবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক দোয়া করেছি আল্লাহর ঘরে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।